হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাডভার্টাইজ এডুকেশন চ্যানেল সবাইকে ওয়েলকাম। তো তোমরা যারা নতুন ক্লাস ইলেভেনে উঠবে বা অনেকে হয়তো মাধ্যমিক দেওয়ার পরে ক্লাস ইলেভেনে পড়া শুরু করে দিয়েছ, তো তাদের জন্য সবচেয়ে বড় যেটা আছে মানে ক্লাস ইলেভেনে ওঠার আগে সেই সিচুয়েশনটা ফেস করতে হয় স্ট্রিম সিলেকশনের উপর, মানে কী করে তোমরা কোন স্ট্রিমটা সিলেক্ট করবে বা চুজ করবে সেটা নিয়ে অনেক সময় তোমাদের মধ্যে অনেক ধরনের ডাউট তৈরি হয়, অনেক সায়েন্স আর্টস না কমার্স। তো অবশ্যই পুরোপুরি দেখো ভিডিওটা আর সবাইকে শেয়ার করে দিও ভিডিওটা, আর তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের এডুকেশন টাইপ ভিডিও দেখার জন্য। তো সবচেয়ে প্রথমে তোমাদেরকে স্ট্রিম সিলেকশন করার তিনটে মেন ফ্যাক্ট বলবো, বা মেন ফ্যাক্টর যেটা হয় সেই তিনটে মেন ফ্যাক্টর তোমাদের বলবো। তো সবচেয়ে প্রথমের যে ফ্যাক্টর মানে নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে যে তোমরা সবসময় ইন্টারেস্টটাকে সবচেয়ে প্রথমে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, যে কোন সাবজেক্টে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে। মানে ক্লাস টেনে যদি তোমরা দেখেছোই মানে তোমাদের অলরেডি অনেক আইডিয়া এবং ওপিনিয়ন তৈরি হয়েছে বিভিন্ন সাবজেক্ট বিষয়ে, যেমন অঙ্ক, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, বাংলা, ইংলিশ। তো তোমাদের ফেভারিট সাবজেক্টগুলোকে চেনার চেষ্টা করো, যে কোনগুলো তোমার ফেভারিট সাবজেক্ট, অ্যাকচুয়ালি কোনগুলো ফেভারিট সাবজেক্ট, আর সেগুলোকে ডিপলি থিঙ্কিং করো। এবং যেগুলো তোমার ফেভারিট সাবজেক্ট সেগুলো তোমার এমনিতেই পড়তে ইচ্ছা করবে, তো সেই সব সাবজেক্টগুলো যদি তোমার স্ট্রিমে থাকে তো তাহলে তো কোনো অসুবিধাই নেই পড়তে, আর যদি ভালোভাবে পড়তে পারো এবং যদি কোনো কারণ ছাড়াই তোমার পড়তে ভালো লাগে সেই জিনিসটা তাহলে তো এমনি রেজাল্ট ভালো হবে, মানে এমনি নম্বর বেশি হবে। সেক্ষেত্রে সবচেয়ে প্রথমে ইন্টারেস্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। যদি তোমার ভালো লাগে সায়েন্স আর্টস কমার্স হতে পারে, যদি তোমার সায়েন্সের দিকে বেশি মন থাকে বা সায়েন্সের ইন্টারেস্ট থাকে, সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তো ইন্টারেস্ট থাকলে এগুলো নিতে পারো, বা আর্টস যদি ভালো লাগে তাহলে আর্টস নিতে পারো, যদি কমার্স ভালো লাগে কমার্সের বিভিন্ন জিনিস যদি ভালো লাগে তাহলে তো কমার্স নিতে পারো। তো তোমার ইন্টারেস্ট সবচেয়ে প্রথমে। আর তারপরে সেকেন্ড যে ফ্যাক্টরটা বলবো সেটা হচ্ছে আমাদের যে গোল, মানে হয়তো অনেকেই ছোটোবেলা দিয়ে অনেক ধরনের স্বপ্ন দেখে এসছে, যে কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার মানে অনেক ধরনের আরও যত কিছু আছে, কেউ ব্যারিস্টার হতে চায়। তো এরকম যে গোলগুলো মানে তোমরা কী কী জব পেতে চাও বা তোমার প্যাশন কী, তো সেসব জিনিসগুলোকে যদি ভাবো যে তোমার টার্গেটটা কী আসলে, যে কী হওয়ার ইচ্ছা আছে, তো সেই যেটা হওয়ার ইচ্ছা সেই দিকে এগোতে গেলে যেসব জিনিসগুলো লাগবে সেগুলো যদি তোমার স্ট্রিমে থাকে বা সেই স্ট্রিমটাকে যদি তোমার পছন্দ করো, যে না এই স্ট্রিমের মাধ্যমে আমি সেই গোলকে অ্যাচিভ করতে পারবো, তাহলে অবশ্যই সেই স্ট্রিমটাই নাও। এবারে যদি তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং দিকে মন থাকে তাহলে তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ারের জন্য সায়েন্স নিতে পারো, বা আর্টসের দিকে যেমনি লয়ার হওয়া যায়, তারপরে ব্যারিস্টার এটসেট্রা, আরও অনেক কিছু আছে, যেমনি পলিটিক্সের দিকেও মানে অনেক কিছু জানা যায়, যেমনি পলিটিক্যাল সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে। তারপরে কমার্স, কমার্সের ক্ষেত্রে তুমি যদি বিজনেস বেশি ভালো লাগে, বিজনেসের দিকে বেশি মন থাকে, বা তুমি যদি ব্যাংকের কোনো জবের দিকে যেতে চাও তো অবশ্যই তুমি কমার্স নিতে পারো। তো এটা হলো সেকেন্ড ফ্যাক্টর। আর থার্ড এবং লাস্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কোনটা বেশি ভালো লাগছে সেটা অনেক সময় ঠিক করতে পারি না, যে দুটো সাবজেক্টই হয়তো সেম সেম ভালো লাগে কিন্তু দুটো সাবজেক্ট হয়তো অন্য স্ট্রিমে, মানে হয়তো এরকম হতে পারে যে আর্টস আর সায়েন্স এই দুটোই ভালো লাগছে কিন্তু তুমি সিলেক্ট করতে পারছো না কোনটা নেবে। এবার একটা ব্যাপার হচ্ছে যে নাম্বারের ব্যাপারটা, যে তোমার নাম্বারটা কোনটাতে বেশি সেটাও একটা ফ্যাক্টর। যেমন এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো কোনো সাবজেক্টকে বেশি পছন্দ করে কিন্তু সেই সাবজেক্টে বেশি নাম্বার উঠাতে পারে না, তো এটা কিছুটা হলেও ইফেক্ট পড়ে মানে পড়াশোনার উপরে, যে অ্যাকচুয়ালি সেই সেই সেটা ভালো লাগলেও সেটার প্রতি অতটা বেশি মানে সেই সাবজেক্টের প্রতি অতটা এফেকশন নেই, মানে পড়ার দিক দিয়ে অতটা এফেকশন নেই, সেটা হয়তো কোনো অন্যভাবে বা ন্যাচারালি বা কোনো অন্যভাবে অ্যাটাচড আছে সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা, কিন্তু যেইটাতে অ্যাকচুয়াল ইন্টারেস্ট সেটাতে তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তুমি ভালো নাম্বার পেতে পারবে, তো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো তুমি এটা দেখো যে মাধ্যমিক মানে মাধ্যমিক পরীক্ষাতে যদি দিয়েছো এবং মাধ্যমিক পরীক্ষাতে তুমি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট কোনটাতে করতে পারবে বলে তোমার মনে হয়, বা পরীক্ষা তোমার কোনটাতে সবচেয়ে বেশি ভালো গেছে, তো সেসব জিনিসগুলো খেয়াল রাখো। এই তিনটে হলো মেন ফ্যাক্টর যেগুলোর মাধ্যমে তোমরা স্ট্রিম চুজ করার সিদ্ধান্তে আসতে পারো, যে কোন স্ট্রিমটা তোমার জন্য সঠিক হবে। তো এগুলো তো হলো শুধুমাত্র তিনটে ফ্যাক্টর,
এবারে একটা কথা বলি, তো অনেক সময় কি হয় যে বাড়ির লোক হয়তো বলছে যে সায়েন্স নিতে, বা তোমার বন্ধুরা বলছে আর্টস নিতে, বলছে সবাই যে আমরা সবাই আর্টস নিচ্ছি, তুইও আর্টস নে, তারপরে আবার টিচাররা আবার বলছে যে কমার্স নিতে। তো এভাবে অনেক ধরনের মানে দিকে মানে মন ডাইভার্টেড হয়ে যায়, মানে আমরা বুঝতে পারি যে কোন দিকে যাওয়া উচিত, আর্টস কমার্স সায়েন্সের দিকে। আবার অনেক সময় এরকমও হয় যে টিচাররা বলে যে সায়েন্স খুব কঠিন, সায়েন্স নিবি না, এরকম অনেক সময় বলে, বা আর্টসের দিকেও মানে অনেকে মানে বলে যে এই সায়েন্সটার দিকে বেশি যাওয়া উচিত। তো এরকম কোনো ব্যাপার নেই, মানে কোনটা বেশি ভালো বা কোনটা সহজ বা কঠিন এসব কোনো ব্যাপার নেই। আর যেটা বললাম তিনটে ফ্যাক্টর, তিনটে ফ্যাক্টর যদি তুমি সঠিকভাবে মেনে চলতে পারো, সেটা যেটা প্রথমে ভিডিওর প্রথমে বললাম, তাহলে তুমি সঠিকভাবে তোমার জন্য যে যে স্ট্রিমটা সঠিক হবে সেটা অবশ্যই তুমি চুজ করতে পারবে। এবং এবারে আমি আসা যাক যে সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপারে। তো দেখো সাবজেক্ট কম্বিনেশনে বলে নিই যে ক্লাস ইলেভেনের টোটাল মিনিমাম পাঁচখানা সাবজেক্ট নেওয়া যায়, তার মধ্যে দুটো সাবজেক্ট কম্পালসারি থাকে, সেটা সবসময় থাকে থাকে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ এ, যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে, আর তারপরে বি, তারপরে গ্রুপ বি মানে যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার গ্রুপ এর মধ্যে নর্মাল যে বোর্ডের যারা আছে, বাংলাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ে এবং ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ে। তো আর বাদবাকি তিনটে সাবজেক্ট নিতে হয় মিনিমাম। আর আরেকটা সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে অপশনাল, অপশনাল একটা সাবজেক্ট নেওয়া যায়, তো সেটাকে ফোর্থ সাবজেক্টও বলে। এবার ফোর্থ সাবজেক্ট হচ্ছে, আমি এক কথা যদি বলা যায় যে ফোর্থ সাবজেক্ট বেশিরভাগ জনই নেয়, এবং খুব কম জনই আছে যারা শুধুমাত্র পাঁচখানা সাবজেক্ট নেয়, এরকম খুব কম স্টুডেন্টই দেখা গেছে, আর বেশিরভাগ জনই ছখানা সাবজেক্টই নেয় সাধারণত। এবার ফোর্থ সাবজেক্টে কি স্পেশালিটি আছে, দেখো ফোর্থ সাবজেক্টে কোনো এমন কিছু বড় ব্যাপার না, ফোর্থ সাবজেক্ট নেওয়া বা না নেওয়া এমন কিছু বড় ব্যাপার না, আবার এরকমও না যে ফোর্থ সাবজেক্ট নিয়ে নিলে অনেক বেশি চাপ বেড়ে যাবে, এরকম ব্যাপার না। তো ফোর্থ সাবজেক্ট এই জন্য নেওয়া হয় যে কোনো কারণে যদি ছখানা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা নাম্বার খুব কমে যায়, তখন বাদ বাকি সাবজেক্টগুলো যদি সেই সবচেয়ে কম নাম্বার তুলনায় অনেকটা বেশি থাকে, তাহলে পাঁচখানা সাবজেক্টের বেশি বেশি নাম্বার পাওয়ার চান্স থাকে। এবং তোমরা হয়তো জানোই যে এইচএসএ শুধুমাত্র পাঁচখানা নম্বর রেজাল্টে শো করা হয়, এবং পাঁচখানার উপরেই টোটাল করা হয় মার্কসের হিসাবে। তো সেক্ষেত্রে অনেক সুবিধা হয়, এবং ফিউচারেও অনেক সুবিধা হয় যে যে অপশনাল যে সাবজেক্টটা সেটা হয়তো ফিউচারে তুমি যদি কিছু শিখতে চাও সেটার জন্য কাজে লাগতে পারে। এবার অনেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো সাবজেক্ট রাখে, যেগুলো হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা একদমই কমন একটা সাবজেক্ট, যেটা আর্টস কমার্স বা সায়েন্স যে কোনো স্টুডেন্ট নিতে পারে। এবং এই সাবজেক্টটা এই জন্য অনেকে নেয় যে এটা অপশনালে রাখে, এবং অপশনালে রেখে অনেকে এটার মাধ্যমে অনেক সাহায্য পায় যে পরে যদি কম্পিউটার ব্যাপারে অনেক কিছু মানে জানা যায়, পরে যদি কোনো এরকম ধরনের কোনো জব পেয়ে যায় অনলাইনে বা কম্পিউটার সফটওয়্যারে, তো তাহলে অনেক হেল্প হয়, অনেক হেল্প হয়, তো সেক্ষেত্রে রাখতে পারে এরকম ধরনের। কিন্তু অপশনালি এরকম ধরনের সাবজেক্টকে বেশি রাখা উচিত, এবং তিনখানা সাবজেক্ট তো অবশ্যই রাখতে হয় মেনলি। তো সাবজেক্টের ব্যাপারেও ঠিক এই তিনটে ফ্যাক্টরের উপরই তোমরা বলতে পারো যে সবচেয়ে যে ইন্টারেস্টিং যে সাবজেক্টগুলো সেগুলোকে তোমরা রাখার চেষ্টা করো। তো আর একটা কথা বলতে চাই যে তোমরা যদি কোনো সাবজেক্ট বিষয়ে কনফিউশন থাকে, যে দেখা গেলো যে এরকম হলো যে অনেকগুলো সাবজেক্ট একসাথে ভালো লাগছে, যে এই সাবজেক্টটা আমার জন্য ঠিক হবে আর আরেকটা সাবজেক্ট ঠিক হবে, কিন্তু তোমাকে বাঁচতে মাত্র তিনটেই আর একটা অপশান সাবজেক্ট বাঁচতে পারো, তো সেক্ষেত্রে দেখা গেলো যে পাঁচ ছখানা সাবজেক্ট একসাথে ভালো লাগছে আর তুমি বুঝতে পারছো না কোন স্ট্রিমটা চুজ করবে, তখন কী করবে, তখন কোন সাবজেক্ট তোমার জন্য ঠিক সেটা তোমরা বোঝার জন্য ইউটিউবে অনেক ফ্রি ভিডিও লেকচার আছে, ক্লাসে সেসব ভিডিওগুলো দেখতে পারো আগে থেকে, ক্লাস ইলেভেনের যেগুলো আছে সেগুলো দেখলে অনেকটাই তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা যদি এক দুটো লেকচার যদি দেখো তুমি, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন সাবজেক্ট তোমার নেওয়া ঠিক হবে, এবং তাহলে অনেকটা তুমি সেই স্ট্রিম বিষয়ে আইডিয়া পাবে যে কোনটা তোমাকে সিলেক্ট করতে হবে। আর সায়েন্সের ক্ষেত্রে কখনোই আমি বলবো যে অনেকেই সায়েন্স নিতে এই জন্য ভয় পায় যে ভাবে যে অনেক বড় একটা হিউজ সিলেবাস কী করে কমপ্লিট করবো, তো অবশ্যই আমি বলবো যে কখনো এত বড় সিলেবাস থেকে ভয় পাবে না, কারণ এরপরে আরও বেশি তোমাকে পড়তে হবে, হায়ার এডুকেশানে আরও বেশি বড় সিলেবাস, তো এখন দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। আর জানি ক্লাস টেন আর ক্লাস ইলেভেনের মধ্যে যে সিলেবাসের ডিফারেন্সটা অনেক বেশি সায়েন্সের ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্টের অন্যান্য স্ট্রিমের ক্ষেত্রে অনেক বেশি, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে তার চেয়েও অনেক বেশি ডিফারেন্স, তো তোমাকে এবারে চাপ নিতে হবে। আর অবশ্যই আমি বলবো যে অবশ্যই একটু হলেও পড়ো প্রত্যেক দিন, এরকম না যে একদম না পড়লে তো সায়েন্সের কোনো সিলেবাস সেরকম বেশি ভালোভাবে কমপ্লিট হবে না, তবে আমি বলবো যে এরকম না যে ভয় পড়ার কিছু নেই, যদি তুমি পড়ো তাহলে অবশ্যই তোমার আস্তে আস্তে সে হ্যাবিটটা আসতে থাকবে, তুমি সহজেই বড়ো সিলেবাসকে কভার করতে পারবে। আমি এইটুকু তোমাকে আশা দিলাম,
আর মার্কসের ব্যাপারে একটা কথা বলে দিই, যে মাধ্যমিকে অনেকে মার্কসের বিষয়ে টেনশনে থাকে যে আদৌ আমি সায়েন্স পাবো কি না, আর্টস পাবো কি না, কমার্স পাবো। তো আমি বলতে চাই যে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের নিয়ম থাকে, আর কিছু মানে রুলস থাকে মার্কসের বিষয়ে, এবং তারা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন নর্মাল যেসব স্কুলে দেখা গেছে যে তারা বিশেষ করে রেজাল্টের যে সায়েন্সের গ্রুপটা, সায়েন্স গ্রুপের রেজাল্টটা দেখে, যে ধরো যেই সাবজেক্টটা সে যে সে নিতে চায়, দেখা গেলো সে আর্টস নিতে চায় বা সায়েন্স নিতে চায়, সেক্ষেত্রে কী করা, আর্টসের যে সেকশনের যে সাবজেক্টগুলো থাকে মাধ্যমিক লেভেলে, তাদের সব নাম্বারগুলো দেখা হয়, ঠিক আছে। কেউ যদি সায়েন্স নিতে চায় কেউ, তাহলে সেই সায়েন্স স্ট্রিমের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দেখতে চায় ওরা, টোটাল নাম্বার কতটা আসে। তো সেইভাবে ওরা যাচাই করে যে কারা মানে কারা সায়েন্স পেতে পারবে, কারা আর্টস পেতে পারবে। এছাড়াও অনেক স্কুলে আবার মেরিট লিস্ট তৈরি হয়, মেরিট লিস্ট বিশেষ করে একটু পপুলার যেসব স্কুল সেগুলো থেকে তৈরি হয়। সেক্ষেত্রে কী হয় যে সায়েন্স আর আর্টস কমার্সে আলাদা করে তৈরি হয়, যারা সায়েন্সে ভর্তি তাদের সবাই যতগুলো যতজন অ্যাপ্লাই করে টোটাল অ্যাপ্লাই অনুযায়ী তাদের সব নাম্বারগুলো দেখা হয়। নাম্বার অনুযায়ী সবচেয়ে ওপরে যে থাকে, সবচেয়ে বেশি নাম্বার যে থাকে, যে বাইরের স্কুল দিয়ে ভর্তি হয়ে মানে হয়, তো তাদেরটাও নাম্বার ওয়ান, তারপরে নাম্বার টু, এরকম করতে করতে মেরিট লিস্টে ধরা যাক 50 খানা কোনো স্কুলে সিট আছে। তো সেক্ষেত্রে প্রথম 50 জনকে নেওয়া হয়, মানে বেস্ট অফ 50। তো সেই হিসাবে বেস্ট অফ 50 যখন সিলেক্ট করা হয়, বাদ বাকি যতজন থাকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় লিস্ট থেকে। এবং অনেক ক্ষেত্রে কী হয় যে তাদেরকে বাদ দেওয়া হয় না, অনেক ক্ষেত্রে 50 খানা একটা মেরিট লিস্ট তৈরি করা হয়, আর পাশে একটা ওয়েটিং লিস্ট তৈরি করে, যেখানে ওয়েট লিস্টে মোটামুটি 10 জন মতো থাকে। তো এভাবে মেরিট লিস্ট তৈরি করা, এবং মেরিট লিস্টে অনেকেরই নাম্বারের প্রবলেম হয় যে তারা সিট পায় না, এই জন্য নাম্বার কম নাম্বার থাকা একটা এটা একটা প্রবলেম বলা যেতে পারে। এবং আমি অবশ্যই বলবো যে তোমরা মাধ্যমিক পরীক্ষা আশা করি সবাই ভালো রেজাল্ট করতে পারবে, আর মাধ্যমিকের রেজাল্টের জন্য তোমাদের বেস্ট অফ লাক, খুব ভালোভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আশা করি। আর অবশ্যই স্কুলের মানে যেই স্কুলে তুমি ভর্তি হতে চাও সেই স্কুলের সাবজেক্ট কম্বিনেশনকে আগে থেকে বুঝে রাখবে, বা সেই স্কুলে যদি কোনো দাদা পড়ে তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করে নেবে যে কোন সাবজেক্টটা আছে এই স্কুলে। মানে সায়েন্স আর্টস কমার্সের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু একটা স্কুলে থাকে না, কিছু কিছু সাবজেক্টই থাকে। মোটামুটি সায়েন্সে দেখা যায় যে 4খানা বা 5খানা সাবজেক্টই থাকে একটা স্কুলে, আর আর্টসের ওরকমই 5-6খানা সাবজেক্ট থাকে, আর কমার্সেরও 3-4খানা সাবজেক্ট থাকে একটা স্কুলে। তো এবার তোমার যে পছন্দের সাবজেক্ট সেটা হয়তো যে স্কুলে তুমি ভর্তি হতে চাও সেই স্কুলে নাও থাকতে পারে, এবারে সেক্ষেত্রে তোমাকে স্কুল চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। আর কমার্স অনেক অনেক স্কুলে থাকে না, তার জন্য অনেকের ক্ষেত্রে যে বিশেষ করে গ্রাম এলাকায় কমার্স থাকে না, সেক্ষেত্রে তাদেরকে একটু শহরের দিকে যেতে হয়। তো অবশ্যই পরিশ্রম তো করতে হবে। তো এইগুলো হলো কিছু কমন সাবজেক্ট যেগুলো সায়েন্স আর্টস আর কমার্সের মধ্যে থাকে। তো এছাড়াও টোটাল কমার্স আর্টস আর সায়েন্স ছাড়াও একটা সাব মানে ডিভিশন হয় বা একটা স্ট্রিমও হয়, মানে স্ট্রিম বলে এমন এক ধরনের ডিভিশন বা সেকশন সাবজেক্ট গ্রুপের। তো ওটা হচ্ছে যে ভোকেশনাল সাবজেক্ট গ্রুপ, তো ওতেও কিছু কিছু সাবজেক্ট পড়ে, তো ওগুলো আর বললাম না, ওগুলোর মধ্যে কিছু কিছু পড়ে অটোমোবাইল, তারপরে আরও অনেক পেয়ে যায় মিউজিক, তারপরে যেসব জিনিসগুলো অন্যান্য যেসব মানে অ্যাডিশনাল যেসব লার্নিং হয় মানে সেগুলো সব আছে ওই ইয়ে গ্রুপের মধ্যে পড়ছে, ভোকেশনাল মধ্যে। তো ওগুলো আলাদা করে বললাম না। তো টোটাল দেখা যাচ্ছে ভোকেশনাল বাদ দিয়ে সায়েন্স আর্টস আর কমার্সের টোটাল প্রায় বলতে গেলে কম বেশি করে 41খানা করে সাবজেক্ট থাকে, কিন্তু সাধারণত বেশিরভাগ স্কুলে এই কটা সাবজেক্ট থাকে কমার্স আর্টস আর সায়েন্সের মধ্যে। তো প্রথমে দেখা যাচ্ছে আর্টসের মধ্যে কী সাবজেক্ট, আর্টসের মধ্যে পড়ছে হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ফিলোসফি, এডুকেশান, সংস্কৃত, আর ফিজিক্যাল এডুকেশান, আর নিউট্রিশন। তো এই কটা সাবজেক্ট পড়ছে। এছাড়াও আর্টসের মধ্যে কিছু কিছু সাবজেক্ট হয়, যেমনি ভিজুয়াল আর্টস বলে একটা সাবজেক্ট আছে, তারপরে কিছু কিছু আরও সাবজেক্ট হয় যেগুলো এর মধ্যে ধরিনি আমি। নিউট্রিশনটাও আর্টসের মধ্যে রেখেছি, কারণ নিউট্রিশনটা আর্টসের মধ্যেই পড়ে। এছাড়া নিউট্রিশনটা অনেক সময় সায়েন্সের সাথেও নেওয়া যেতে পারে বা কমার্সের সাথেও, মানে কমার্সের সাথে সাধারণত নেওয়া যায় না, বেশিরভাগ স্কুলে সায়েন্সের সাথে নিতে দেয়। তো তোমরা যদি চাও মানে এটা দেখো আর্টসের ব্যাপারে বেশি কিছু আমি ডিটেলসে বলছি না, শুধুমাত্র এটাই বলছি আর্টসের মধ্যেও তোমরা যদি চাও যে কোনটা ফেভারিট সাবজেক্ট করবে তো রাখতে পারো ফেভারিট সাবজেক্ট। আর তবে বলবো যে এই যেটা বললাম যে কম্পিউটার অ্যাপ্লিকেশান, এটা হচ্ছে একদমই একটা কমন একটা সাবজেক্ট যেটা প্রত্যেকটা স্ট্রিমে আছে, তাহলে এটা আলাদা করে দেখা যাচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রত্যেকটা স্ট্রিমের সাথে নেওয়া যায়, তো এটা কোনো ব্যাপার না। আর তো অনেকে কী করে যে জিওগ্রাফি যে সাবজেক্টটা, জিওগ্রাফি সাবজেক্টটা অনেকে নেয় না, বেশিরভাগ জিনিস জিওগ্রাফি সাবজেক্টে যারা আর্টসে পড়ে তারা নেয় না,
অনেকে আবার সায়েন্সের মধ্যে সেসব সাবজেক্টগুলোকে নিয়ে নেয়, মানে জিওগ্রাফি অনেকে সায়েন্সের সাথে রাখে। তো আমার মনে হয় যে জিওগ্রাফি যাদের মানে জিওগ্রাফি পড়তে ইন্টারেস্ট তারা নিতেই পারো, এবং তোমার যদি ভবিষ্যতে জিওগ্রাফি বিষয়ে মানে পড়ার ইচ্ছা বা জিওগ্রাফি সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তারা অপশন সাবজেক্ট রাখতেই পারো সেটাকে। তো এটা গেল এরকম। এবারে চলে আসছি কমার্সে। কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স আছে। এছাড়া একটা সাবজেক্ট হয় যেটা মানে সেরকম একটা বেশি অ্যাভেলেবেল না, সেটা হলো কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। তো এই সাবজেক্টটা যদিও সেরকমটা বেশি পপুলার না, তো এই কটা সাবজেক্ট থাকে, এই চারটে সাবজেক্টই মেনলি বেশিরভাগ স্কুলে থাকে। এবং এই ইকোনমিক্স যে সাবজেক্টটা, ইকোনমিক্স সাবজেক্টটা একটু আলাদা ধরনের, এটা একটু ম্যাথামেটিক্সের সাথে একটু কানেক্টেড। আর আরেকটা সাবজেক্টটা বললাম না, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স সাবজেক্টও কিছু কিছু স্কুলে থাকে। স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্ট সেটাকে তোমরা সায়েন্সের মধ্যেই রাখতে পারো, আমি লিখে দিচ্ছি এখানে। তো স্ট্যাটিস্টিক্স বলে একটা সাবজেক্ট শর্টকাটে লিখলাম স্ট্যাট বলে, তো এটা সায়েন্সের মধ্যে রাখতে পারো। তো এগুলো তো হলো আর্টস আর কমার্সের ক্ষেত্রে, যেটা বলে ইকোনমিক্সটাও সায়েন্সের সাথে অনেকে নিতে পারে। তো বেশিরভাগ দিনই কমার্স স্টুডেন্টরা আবার ইকোনমিক্সটা নেয় না, ইকোনমিক্সটা হচ্ছে ম্যাথের দিক দিয়ে একটু। এটা অনেকে যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই নিতে পারো। আর সায়েন্সে এবার বলি, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স আর স্ট্যাটিস্টিক্স মেনলি থাকে। এবং সায়েন্সের ক্ষেত্রেও মোটামুটি জিওগ্রাফি সাবজেক্টটা অনেক সময় নেওয়া যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পিওর সায়েন্স আর বায়ো সায়েন্স নিয়ে অনেকেই কনফিউশন থাকে। তো পিওর সায়েন্স যে সাবজেক্টটা সেটাতে এরকম না যে শুধুমাত্র ম্যাথ থাকলেই হবে। পিওর সায়েন্স মানে হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি আর ম্যাথ থাকলে তবে সেটাকে পিওর সায়েন্স কম্বিনেশন বলা হবে। আর যদি সে বায়ো সায়েন্স সেটাতে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকতে হবে। অন্য কোনো মানে বায়োলজি ছাড়া যদি, বায়োলজির সাথে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে কিন্তু হবে না, সেটা বায়ো সায়েন্স হবে না। এবং একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে ফিজিক্স আর কেমিস্ট্রি কখনো আলাদা আলাদা করে নেওয়া যায় না, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি নিলে একসাথে নিতে হয়। কিছু কিছু স্কুলে আবার এর ব্যতিক্রমও আছে। আর এখানে যেটা বললাম যে ম্যাথামেটিক্স, আর যেটা বলবো যে জেই আর নিটের জন্য, জেইর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স কম্বিনেশনটা অবশ্যই রাখা দরকার, এবং নিটের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, বায়ো সায়েন্সের কম্বিনেশন অবশ্যই থাকা দরকার। এবং অপশনালে যে কোনো সাবজেক্ট রাখতে পারো। এবং আমার যে সাবজেক্ট কম্বিনেশনটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে পিসিএমবি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, এই তিনটে সাবজেক্টই আছে। এবং আমি বায়োলজিটা অপশনাল নিয়েছি ফোর্থ সাবজেক্ট হিসেবে। তো অনেকেরই মেডিকেলে যাওয়ার স্বপ্ন থাকে, তো আমি বলবো যে যারা যাদের মেডিকেলে যাওয়ার স্বপ্ন আছে বা নিট ক্র্যাক করে ডাক্তারের দিকে বা ডাক্তার যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমরা সায়েন্সের দিকে এগোতে পারো যদি ইন্টারেস্ট থাকে। আর সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট নিতে হবে তোমাদেরকে। আর এছাড়া তোমরা অপশনালে যে কোনো সাবজেক্ট রাখতেই পারো, অসুবিধা নেই। অপশনালে অনেকে ম্যাথামেটিক্স রাখে, মানে মেডিকেল স্টুডেন্টও, কিন্তু মেডিকেল স্টুডেন্টরা অনেকেই বেশি পড়তে হয় এবং ওদের সিলেবাস, বায়োলজি সিলেবাস বেশি মানে স্ট্রেস দিয়ে পড়তে হয় বলে ম্যাথামেটিক্সের মতো বড়ো সিলেবাস রাখতে চায় না। সেক্ষেত্রে আমি বলবো যে যদি তোমরা বেশি চাপ না নিতে চাও সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স নিতে পারো বা কম্পিউটার অ্যাপ্লিকেশনও নিতে পারো। বেশিরভাগ জন সায়েন্স স্টুডেন্টরা কম্পিউটার সায়েন্স নেয়, এবং স্ট্যাটিস্টিক্সও অনেক স্কুলে থাকে, এবং আমাদের স্কুলে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা আছে। তো এটা হলো বললাম সাবজেক্ট কম্বিনেশান। এবারে আমার কিছু ওপিনিয়ন বলি এসব বিষয়ে। তো এসব তো গেল কম্বিনেশান। এবারে তোমাদের এটা মনে হতে পারে যে অনেকে বলে যে সায়েন্স খুব কঠিন, মানে অনেক মোটা মোটা সিলেবাস। তোমরা তো অনেকেই দেখেছি কমেন্ট করেছো যে ওই যে সায়েন্সের যে টোটাল যে ক্লাস ইলেভেনের বুক রিভিউ দিয়েছি ওতে সব দেখা বলছে যে বাপরে কত মোটা মোটা বই। তো এরকম করে কোনো ঘাবড়ানোর কথা না, অনেকেই ঘাবড়ে দেয় প্রথমেই যে সায়েন্স কিন্তু বুঝে শুনে নিতে হয় বা খুব কঠিন, এরকম কিছু না। এবারে এই একই সেম জিনিস কিন্তু আর্টস আর কমার্সের ক্ষেত্রে খাটে। তো অনেকে আর্টসটাকে এতটা বেশি ইজি নিয়ে নেয় বা আর্টসকে অনেকেই বেশ ভাবে যে এই যে বিশেষ করে যে জিওগ্রাফি, মানে আর্টসে কিছু কিছু সাবজেক্ট আছে এতটাই বেশি, মানে টিচাররা বলে ওইভাবে যে এই সাবজেক্টগুলো বেশি কঠিন, কিন্তু এরকম কিন্তু না অ্যাকচুয়ালি। তো আমিও যা জিওগ্রাফি নিয়েছে তারা স্টুডেন্টের কাছে আমি বলে মানে এরকম ওপিনিয়ন নিয়েছি যে এই সাবজেক্টগুলো কিন্তু মোটেও সেরকম কঠিন নয় যেটা বলা হয়। জিওগ্রাফি হয়, তারপরে কিছু সাবজেক্ট হয় যেগুলো বেশি অনেকের কাছে কঠিন লাগে, ফিলোসফি, এই সাবজেক্টগুলো একটু কঠিন লাগে। আমি বলবো যে কখনো তোমরা অন্য কারোর
বুদ্ধিতে তোমার কোন সাবজেক্টকে নেবে কি নেবে না সেটা বিচার করবে না, সবচেয়ে তুমি ভাবো যে কেন মানে এই সাবজেক্টটা কেন কঠিন বলছে কেন, সেটা জিজ্ঞেস করো। যে ধরো বললো যে এই সাবজেক্টটা কঠিন, সেটা কেন বলছে কেন যে কঠিন, সেটা কারণটা বলতে হবে। তো তোমার কারণটা জিজ্ঞেস করো যে কেন কঠিন এটা মনে হচ্ছে। তো কোন সাবজেক্টই দেখো কঠিন না বলে রাখি, সব সাবজেক্টই মানে সবার কাছে সব সাবজেক্ট কঠিন না। হয়তো হতে পারে যে মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিকের সময় অনেক ক্ষেত্রে কি হয় যে ম্যাথটা খুবই কঠিন লাগে, আর ইতিহাসটা অনেকের ভালো লাগে, অনেক ইতিহাসের সহজে অনেকে স্কোর করে ফেলে। কিন্তু অনেকে আবার তার উল্টো আছে, মানে ম্যাথটা খুব ভালোভাবে করতে পারে অথচ ইতিহাসে সেরকম বেশি নাম্বারই তুলতে পারে না। তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে, তাদের কাছে যেরকম তাদের কাছে সেরকম ধরনের লাগে সব কোশ্চেনগুলো, এবং সবার কাছে সাবজেক্টের যে ডিফিকাল্টি সব এক না, এবং সবই রিলেটিভ। কঠিন বা সহজ হচ্ছে কারো সাপেক্ষে বলা হয়। তো এক্ষেত্রে এটাই বলবো, তো ভিডিওটা এখানে শেষ করবো। আর একটা লাস্টে একটা কথা বলে দিই যে আমি কিন্তু একটা সায়েন্সের স্টুডেন্ট, এবং আমি তোমাকে এইটুকুনি বলতে পারি যে আমিও এরকম সময় যখন সায়েন্স আর কমার্স নেবো কিনা ভাবছিলাম, মানে অনেকেই বলছিল যে আমার সায়েন্স নিতে ভালো লাগতো, মানে আম সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো মানে বিশেষ করে ম্যাথ আর ফিজিক্সের প্রতি একটা আলাদা ধরনের ইন্টারেস্ট ছিল। তো আমি তখন এইটা ভাবিনি যে কঠিন হবে বলে নেবো না, এরকম ভাবিনি। মানে অনেকে আবার আমাকে বলতো যে সায়েন্স কিন্তু খুব কঠিন এরকম বলতো, তো আমি বলবো যে ওরকম কোনো কথা নেই, এবং আমার ওপিনিয়ন দিয়ে বলছি এই জিনিসটা। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে যে যখন সাবজেক্ট কম্পিটিশন নেওয়া হয়ে যায় পড়ার পরে, কিন্তু অনেকেই ক্লাস ইলেভেনে ঠিক মতো পড়ে না, এবং যদি নাই পড়ে তাহলে কি করে সে ভালোভাবে পারবে, পড়তে তো হবে। মানে অনেকে ভাবে যে এই যে আর্টস বিভিন্ন স্টুডেন্টরা থাকে যারা একদমই ভাবে যে এই সাবজেক্ট এমনি উঠে যাবে একদমই সোজা সাবজেক্ট, তো ফাঁকি সারা বছর ফাঁকি মারতে মারতে লাস্টে পরীক্ষা দিতে চায়, ওরকম করা উচিত না। তো যখন সাবজেক্ট নিয়ে তখন পড়তে তো হবে, এবার পড়লে অবশ্যই ভালো মার্কস পাবে, আর না পড়লেই করে ভালো মার্কস পাবে। তো যাই হোক, ভিডিওটা এত অবধি অনেকটা লেন্দি হয়ে গেল, আবার অন্য একটা ভিডিও দেখা হবে, ততক্ষণ বাই। আর যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে, এবং সেখানে স্টাডি ম্যাটেরিয়ালস চ্যানেলেও জয়েন হতে পারো, সেখানে সব স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবে এভারটাইজ এডুকেশনে। তো আবার অন্য একটা ভিডিও দেখা হবে, ততক্ষণ বাই, সবাই ভালো থাকো, টেক কেয়ার।